আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম, জেনারেল ও কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের পাইলসের সমস্যা। গর্ভবতী মায়েদের পাইলস হতে পারে, এটা সাধারণত পেটে যখন বাচ্চা আসে তখন মায়েদের শরীরের ওজন বেড়ে যায়, হরমোনাল কিছু পরিবর্তন হয়, কুষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এটা ছাড়াও ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, এটা বেড়ে যাওয়ার জন্যও কিন্তু পাইলসের সমস্যা হতে পারে। পাইলস হচ্ছে সিমটোমেটিক অ্যানালকুশন, অর্থাৎ মলটা ধরে রাখার জন্য আমাদের প্রত্যেকেরই কিন্তু অ্যানালকুশন রয়েছে, যার মাধ্যমে মলদ্বারটা সাধারণত সবসময় বন্ধ থাকে। আমরা যখন বাথরুম করি তখন সেই অ্যানালকুশনের মধ্যে যে ব্লাডগুলি রয়েছে সেটা সরে যায় এবং মলদ্বারটা প্রশস্ত হয়, আমরা বাথরুমটা করতে পারি। কোনো কারণে যদি পেটের প্রেশার বেড়ে যায়, পায়খানা করার সময় প্রচণ্ড চাপ দিতে হয়, কিংবা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হরমোনাল পরিবর্তনের কারণেও এই পাইলসটা দেখা দেয়। পাইলস হলে মলদ্বার দিয়ে রক্ত যায় এবং মলত্যাগের পর বাড়তে একটু মাংসের মতো বের হয়ে আসে। অনেকের ক্ষেত্রে আবার মলত্যাগের পর প্রচণ্ড জ্বালাপোড়া করে, ব্যথা করে, যেটাকে বলা হয় অ্যানাল ফিশার। অর্থাৎ গর্ভবতী মায়েদের অ্যানাল ফিশার বা পাইলসের সমস্যাটা খুবই কমন। এটা সাধারণত বাচ্চা যখন ডেলিভারি হবে অর্থাৎ থার্ড ট্রাইমিস্টারে বেশি হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় ডেলিভারি হয়ে যাওয়ার পরেও এই সমস্যাটা প্রচণ্ডভাবে দেখা দেয় এবং আবার কিছুদিন পরে এটা এমনিতে সেরে যায়। অনেক মায়েরা গর্ভ অবস্থায় এই সমস্যা হলে সেটা গোপন রাখেন, কাউকে বলতে চান না, নিজে নিজে কষ্ট পান। অনেকে দেখা যায় দোকান থেকে বিভিন্ন মল নরম করার ওষুধ খেয়ে থাকেন এবং ওষুধ খেয়ে এ থেকে নিরাময় প্রার্থনা করেন। গর্ভবতী মায়েদের পাইলস হলে অধিকাংশ ক্ষেত্রে ডেলিভারির পরে এই সমস্যাটি এমনি চলে যায়। আবার অনেকে গর্ভ অবস্থায় প্রচণ্ড সমস্যা জেনেও ডাক্তারের শরণাপন্ন হন না, কিংবা কোনো ওষুধ সেবন থেকে বিরত থাকে, এতে করে কিছু সমস্যা হয়। কারণ উনি হয়তো পাইলস মনে করে বসে আছেন। আমরা কিছু কিছু রোগী পাই যাদের ক্ষেত্রে দেখা যায় এই রকম উপসর্গ, কিন্তু আমরা যখন মলদ্বারটা পরীক্ষা করি, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি, তখন দেখা যাচ্ছে মলদ্বারে তার ক্যান্সার হয়েছে। কাজে মলদ্বারের সমস্যা মানেই কিন্তু পাইলস না, এর আড়ালে জটিল জটিল সমস্যাও থাকতে পারে, যদিও তার সংখ্যায় কম। কাজে আপনার কোন সমস্যাটা হয়েছে তা যদি চিকিৎসকের শরণাপন্ন না হন সেই রোগটা তো ধরা যাবে না। আর প্রাথমিক অবস্থায় যদি রোগটা নির্ণয় করা যায়, পাইলস বা অ্যানাল ফিশারের ক্ষেত্রে কোনো রূপ অপারেশনেরও প্রয়োজন হয় না, শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন করে, ল্যাক্সেটিভ জাতীয় ঔষধ সেবন করে, মলদ্বারে কিছু ওয়েনমেন্ট ব্যবহার করে এ থেকে পরিত্রাণ পাওয়া যায়। এবং পাইলসের সমস্যা হলে কিছু ঔষধ রয়েছে, সেটাও সেবন করা যায়। এতে করে কারো যদি হঠাৎ করে রক্ত যায়, ঔষধ সেবন করে সে রক্ত পড়াটা বন্ধ হতে পারে, এতে পেটের বাচ্চারও তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। কারো যদি এত কিছুর পরও সমস্যাটা না যায়, গর্ভাবস্থায় পাইলসের বা অ্যানাল ফিশারের সমস্যা হলে আমরা সাধারণত অপারেশন করতে বলি না। অনেক ক্ষেত্রে সমস্যাটা তীব্র হলে আজকাল আমরা লেজারের মাধ্যমে অপারেশন করে থাকি, এতে তেমন কোনো কাটাচিরার প্রয়োজন হয় না, মলদ্বারে ক্ষতের সৃষ্টি হয় না। শুধুমাত্র লেজার রশ্মি দিয়ে আমরা, কারো যদি অ্যানাল ফিশারের সমস্যা থাকে সেই ক্ষেত্রে স্ফিংটারোটমি করতে পারি, কিংবা কারো যদি হ্যামোরয়েডের সমস্যা থাকে যেটা সাধারণ ঔষধে ঠিক হচ্ছে না, সেই ক্ষেত্রে লেজারের মাধ্যমে সেই হ্যামোরয়েডাল যে কুশনগুলি রয়েছে যেটা মলত্যাগের পর বের হয়ে যায়, রোগীর বসতে কষ্ট হয়, প্রচণ্ড ব্যথা করে, পায়খানা করাটি তার আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে আজকাল লেজারের মাধ্যমে যদি আমরা অপারেশন করি সেটা গর্ভ
থাকাকালীন অবস্থায়ও নিরাপদ উপায়ে করা যায়। কিন্তু শতকরা 95% ক্ষেত্রে কিন্তু এই অপারেশনটা লাগছে না, শুধুমাত্র ঔষধ নিয়মকানুন মেনে চলে এ থেকে ভালো থাকা যায়। কিন্তু আমরা যদি এই রোগটাকে সাধারণ রোগ মনে করে বাসায় বসে থাকি, তাহলে 0.5% পেশেন্ট, অর্থাৎ 1%-এর চেয়ে কম, কারো কারো ক্ষেত্রে কিন্তু জটিলতর সমস্যা হতে পারে, যেটাকে আমি বললাম রেকটাল ক্যান্সার বা কোলনে ক্যান্সার হতে পারে। কাজেই মলদ্বারের সমস্ত সমস্যাই কিন্তু পাইলস না। গর্ভবতী মায়েদের যদি এরকম সমস্যা হয়, আপনি লজ্জা ভেবে বসে থাকবেন না, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। একজন জেনারেল বা কোলোরেক্টাল সার্জন যদি আপনার সমস্যাটা দেখেন এবং রোগটা নির্ণয় করেন, আশা করি ঔষধের মাধ্যমে এটা সেরে যাবে। উনি সেটা আপনাকে রোগটা নির্ণয় করে যথাযথ পরামর্শ দিবেন এবং এতে আপনি ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং অতি দ্রুত এ থেকে আরোগ্য লাভ করবেন। ধন্যবাদ।